হ্যালো স্টুডেন্ট, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই ইন্টিগ্রেশনটি সলভ করব। ইন্টিগ্রেশনটি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন লগ এক্স ডি এক্স। তো এই ইন্টিগ্রেশনটি আমরা বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলনের মাধ্যমে সলভ করব। এখানে লগ এক্স এটাকে ইউ ফাংশন এবং এক্স টু দি পাওয়ার এনটাকে আমরা ভি ফাংশন ধরে নেব। তাহলে এটা চলে আসছে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডি এক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স তার হোল ডি এক্স। এবার লগ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এনের ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান। এবার এটা মাইনাস ইন্টু ডি ডি এক্স অফ লগ এক্স হয়ে যাবে ওয়ান আপন এক্স। এবং এটা সিমিলারলিভাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান হয়ে যাবে ইন্টু ডি এক্স। এবার লগ এক্স ইন্টু এক্স ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আপন এন প্লাস ওয়ানটাকে বাইরে বের করে লিখছি। আর এটাকে উপরে নিয়ে গেলে এটা এক্স টু দি পাওয়ার এন ডি এক্স চলে আসছে। এখানে ওয়ান আপন এক্সটা যেটা আছে সেটাকে উপরে নিয়ে চলে গেলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেলো। ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে ফাইনালি এক্স টু দি পাওয়ার এন পড়ে থাকছে আর ডি এক্স ছিল। তাহলে লগ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আপন এন প্লাস ওয়ান। আর এক্স টু দি পাওয়ার এনের ইন্টিগ্রেশন সিমিলারলিভাবে আমরা লিখে নেব এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান কমন নিয়ে নিচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান কমন নিয়ে নিলে পড়ে থাকছে লগ এক্স, এখান থেকে লগ এক্স পড়ে থাকছে আর এখান থেকে পড়ে থাকছে মাইনাস ওয়ান আপন এন প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন লগ এক্স ডি এক্সের ফাইনাল অ্যান্সার এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন এন প্লাস ওয়ান তৃতীয় বন্ধনের ভিতরে লগ এক্স মাইনাস ওয়ান আপন এন প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো ভিডিওটি দেখার জন্য